না উত্তরপাড়া না দক্ষিণপাড়া, আজকে এসেছি গুপ্তিপাড়া। তো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের একটু ঘোরাপাড়া নামক ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের গুপ্তিপাড়ায় কিছু ঐতিহাসিক জায়গায় ঘোরাবো, তো বেশি দেরি করবো না, চলো এগোনো যাক। গুপ্তিপাড়া রথযাত্রা বাংলার বিখ্যাত রথযাত্রার মধ্যে এক অন্যতম রথযাত্রা। এই রথযাত্রা নিয়ে নানান মতভেদ থাকলেও 1740 খ্রিস্টাব্দে এই রথযাত্রা শুরু করেন মধুসূদন নন্দ। পুরীর রথ এবং গুপ্তিপাড়ার রথের মধ্যে একটি পার্থক্য আছে। পুরীর রথকে বলা হয় জগন্নাথ দেবের রথ এবং এই গুপ্তিপাড়ার রথকে বলা হয় বৃন্দাবন জিউর রথ। আর এই গুপ্তিপাড়ার রথের বৈশিষ্ট্য হলো এখানে উল্টো রথের দিন ভাণ্ডার লুট হয়, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় হয় না। ভাণ্ডার লুটের পেছনের একটা গল্প আছে। কথিত আছে, লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হয় জগন্নাথ লুকিয়ে মাটিতে এসে আশ্রয় নেয়। সেখানে ভালো ভালো খাবার পেয়ে জগন্নাথ মাসি বাড়িতেই থেকে যান। অন্যদিকে লক্ষ্মীর মনে সন্দেহ দানা বাঁধে যে স্বামী বোধহয় পরকীয়ার টানে কোথাও চলে গিয়েছেন। পরে তিনি বৃন্দাবনের কাছে জানতে পারেন যে জগন্নাথ মাসি বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারপরে স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে গিয়ে মাসি বাড়িতে সর্ষে পোড়া ছিটিয়ে আসে, কিন্তু তাতে কোনো কাজ না হয়। বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে মাসি বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে দেখেন ঘরের তিনটি দরজা বন্ধ, তাই লক্ষ্মীর অনুরোধে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দরজা ভেঙে বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র ভেতরে ঢোকেন। ঘরের ভেতর প্রবেশ করতেই তারা দেখতে পান মালসাই করে রকমারি পদের খাবার সাজানো রয়েছে। ভালো ভালো খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত মালসা লুট করে নেন, যা ভাণ্ডার লুট নামে পরিচিত। তবে পোতা চালুর কারণ নিয়ে দ্বিমত থাকলেও প্রাচীন সেই রীতি মেনে এখনও প্রতি বছর উল্টো রথের আগের দিন মাসি বাড়ির মন্দিরে তিনটি দরজা একসঙ্গে খোলা হয়। ঘরের ভিতর রকমারি খাবারের পদ মালসাই করে সাজানো থাকে। দরজা খোলার পরে এই প্রসাদ নেওয়ার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই মালসা ভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ গুপ্তিপাড়ায় হাজির হন। ভাণ্ডার লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পায়েস, ক্ষীর, ফ্রাইড রাইস, মালপোয়া, সন্দেশ ও রাবড়ি সহ মোট 52টি পদের খাবার প্রায় 550টি মালসায় সাজানো থাকে। প্রতিটি মালসায় প্রায় 5 থেকে 8 কেজি করে খাবার থাকে। এই কর্মযজ্ঞের জন্য 10 জন রাঁধুনি ও 10 জন হেল্পার সহ মোট 20 জন রান্নার কাজ করেন। নিয়ম মেনে দুপুর 2টোর আগে সমস্ত খাবার তৈরি করে মালসায় সাজিয়ে মাসি বাড়িতে রাখা হয়। বিকেল 3টায় মাসি বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা, এখানে গুপ্তিপাড়ার যে রথ বা বৃন্দাবন জুর যে রথ, সেই রথটা এখানেই থাকে। রথের সময় ছাড়া সারা বছর রথটাকে এই যে পাতগুলো দেখছো এই পাত দিয়ে ঢেকে রাখা হয়, আর এই জায়গাটাতেই থাকে হচ্ছে বৃন্দাবন জুর যে রথ, সেই রথ। তো বন্ধুরা, এই ছিল গুপ্তিপাড়া রথযাত্রার ইতিহাস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সবল থাকবেন, জয় হিন্দ।